বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লকডাউন অমান্য করে ফুটবল খেলার অপরাধে খালিগঞ্জ পুলিশ ফালিতে ডেকে এনে চোদ্দ নাবালক কিশোরকে অমানবিক মারদর খালিগঞ্জ পুলিশ ফালির ইনচার্জ মানবজ্যোতি মালাকারের প্রতিবাদে এসপি অফিস গেরাওয়ের হুমকি দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ অসমে অতিমারি করোনা মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত এবার থেকে অসমে করোনায় মৃতদেহ সৎকার করার জন্য কোনো টাকা দিতে হবে না পরিবারকে অন্যদিকে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে কোনো ক্ষতিপূরণ দেবে না রাজ্য সরকার কিন্তু কোভিডে মৃত্যু হয়ে অনাথ হয়ে যাওয়া শিশুদের দায়িত্ব নেবে রাজ্য সরকার এর জন্য শীঘ্রই অসমে নতুন প্রকল্পের ঘোষণা করবে আসাম সরকার বরাক উপত্যকায় ধীরে ধীরে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় নতুন করে মারা গেলেন আরও পাঁচজন কোভিড আক্রান্ত রোগী অসমে বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসাগুলিকে দ্রুত সাধারণ স্কুলে পরিবর্তন করার নির্দেশ দিলেন অসমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সমগ্র ভারতে অতিমারি করোনার মধ্যে প্রশাসনিক নজরদারির অভাবে কালোবাজারিদের দৌরাত্মে বেসামাল জনতা জিনিসপত্রের অগ্নিমূল্যে মাথায় হাত গরিবদের প্যালেস্তাইন ইসরায়েল সংঘর্ষে জেনেবা চুক্তি ভঙ্গ করছে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত গ্যাস প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কাঁসার জেলায় বরাদ্দ করা হল জুন মাসের বিনামূল্যে চাল নির্বাচিত কারধারী পরিবারের প্রত্যেক সদস্যদের মাথাপিছু করে পাঁচ কেজি করে দেওয়া হবে জানিয়ে দিলেন কাঁসালের জেলাশাসক কীর্তিজল্লি আধুনিক বিজ্ঞানের যুগেই অন্ধবিশ্বাসে আস্থা ভারতের জনগণের অতিমারি করোনা থেকে মুক্তি পেতে টানা একুশ দিন ধরে চলছে করোনা মায়ের পুজো এই আজব ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর কুশিনগরে দিল্লিতে অতিমারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবারের লোককে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসমে অতিমারি করোনা মোকাবিলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে স্থাপন করা নতুন অক্সিজেন প্লান্টকে বিনামূল্যে বিদ্যুৎ দেবে রাজ্য সরকার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমান্ত এবারের অতিমারি করোনা মোকাবিলায় আর কার্যকর নয় প্লাজমা থেরাপি এবারে প্রয়োজন বুনিয়াদী স্বাস্থ্যবিধি বলেছেন ডক্টর মানস দাস করোনাকালে অসমের সংখ্যালঘু এলাকায় উচ্ছেদ অভিযান প্রতিবাদে সুচ্ছার সিপিএম এআইউডিএফ কাশার জেলায় অতিমারি করোনা মোকাবিলায় জারি থাকা বিধিনিষেধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হবে কঠোর ভূমিকা জানালেন কাসালের নবাগত এসপি বি চন্দ্রকান্ত ধীরে ধীরে ভয়ানক রূপ নিচ্ছে প্যালেস্তাইন ইসরায়েল সংঘর্ষ ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত দুইশত দশজন ফিলিস্তিনির মৃত্যু তার মধ্যে একষট্টি জনই শিশু ক্ষমতার অপব্যবহার করে অসমে এনআরসির রিভেরিফিকেশন করতে চান রাজ্য এনআরসির কোঅর্ডিনেটর দেব শর্মা অভিযোগ অসমের বিরোধী রাজনৈতিক দল এআইউডিএফের আসামে অতিমারি করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসাম সরকারের এবার থেকে কন্টেইনমেন্ট জোনের প্রতিটি গরিব পরিবারকে দেওয়া হবে দু হাজার টাকার খাদ্য সামগ্রী এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লকডাউন অমান্য করে ফুটবল খেলতে গিয়ে পুলিশের তালাকে পালিয়ে গেলেও রাতেই জন কিশোরকে থানায় ডেকে নিয়ে অভিভাবকদের সামনেই অমানবিক নির্যাতন করে মুক্তি দিতে দু লক্ষ টাকা দাবি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানবজ্যোতি মালাকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাইশ হাজার টাকার বিনিময়ে গভীর রাতে জন কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ এদিকে লকডাউনের অজুহাতে পুলিশি অতিশয্যার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগী কিশোরদের পরিবার সহ এলাকাবাসী ঘটনার কবরে প্রচণ্ড ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ তিনি ঘটনার নালিশ জানিয়েছেন করিমগঞ্জের এসপিকে ঘটনার প্রতিবাদে এসপি কার্যালয়ে গেরাও করার হুমকি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ লকডাউন অমান্যকারীরা যেহেতু নাবালক তাই ওদেরকে ওয়ার্নিং দেওয়া পুলিশের উচিত ছিল আর যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হয় তাহলে তো নির্দিষ্ট আইন রয়েছে তাই ক্ষমতার অপব্যবহার করে পুলিশের গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না বলে সোজা জানিয়ে দিলেন অসমের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালিগঞ্জ পুলিশ পাড়ির ইনচার্জ মানবজ্যোতি মালাকার কর্তৃক দেওয়াকুলি গ্রামের জন নাবালককে অমানবিক নির্যাতন করার পাশাপাশি বাইশ হাজার টাকার বিনিময়ে মুক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র কুপ ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ এদিকে সমস্ত ঘটনাটি টেলিফোনের মাধ্যমে করিমগঞ্জের এসপিকে জানিয়েছেন সিদ্দেক আহমেদ তিনি কিশোরদের পরিবারকে সঙ্গে নিয়ে এসপির সঙ্গে সরাসরি দেখা করবেন দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে এসপি কার্যালয়ে গেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কাসার জেলায় জুন মাসের নির্বাচিত হিতাধিকারীদের পরিবারের প্রত্যেক সদস্যদের পিছু করে পাঁচ কেজি করে বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে জেলা জেলাশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাসার জেলার শিলচর মহকুমায় সাতান্ন হাজার পাঁচশত আটচল্লিশ কুইন্টাল এবং লক্ষ্মীপুর মহকুমায় বারো হাজার একশত কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে অসমের সকল মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সর্বানন্দ সনোয়াল মুখ্যমন্ত্রী থাকার সময়ে কিন্তু অসমের মাদ্রাসা বন্ধের নেপথ্য ছিলেন তখনকার শিক্ষামন্ত্রী ডক্টর হেমন্ত এবার তিনি মুখ্যমন্ত্রী হয়ে দ্রুত মাদ্রাসাগুলিকে সাধারণ স্কুলে পরিবর্তিত করার নির্দেশ দিলেন গত বছর অসমের সবকটি মাদ্রাসা বন্ধের নির্দেশ জারির পরি অবশ্য সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যায় তবুও মুখ্যমন্ত্রী এই কাজে স্লত গতি যে মেনে নেবেন না তা বিভাগীয় কর্তাদের আবারও স্মরণ করিয়ে দিয়েছেন অতিমারি করোনা মোকাবিলায় করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডিলেডালা পরিকাঠামোগত ব্যবস্থা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন অসমের নতুন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সোমবার করিমগঞ্জ সফরে এসে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী কেশব মহন্ত সেখানে করোনা মোকাবিলায় গৃহীত ব্যবস্থার চরম বেহাল অবস্থার জন্য স্বাস্থ্যমন্ত্রী রুশানালেব পোলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অরুণাব চৌধুরী